বাংলাদেশে জালি ফ্যান্স বলতে আমরাই জন্ম দিছি। এটা স্বাধীন এক থেকে বানানো হচ্ছে, আমার নানারা আর কি এগুলা বানাইছে। মানে যা খাঁচা ফ্যান বলতে কেউ চিনতই না, মানে আমাদের নানাই সেই জন্ম দিছে। তাই সে কলকাতায় কাজ করতো, সেখান থেকে আসে আর কি এদিকে জালি ফ্যান বানানো স্টার্ট করছে। এরপরে আমার মামা, এরপরে আমরা। জেনারেল এসিগুলো যেগুলো বাদ হয়ে যায়, ভাঙ্গারি হয়ে যায়, সেটার ভিতরে তো ধরুন মোটরটা খুব ভালো থাকে। এইগুলো মোটর হচ্ছে অরিজিনাল জাপানি থাইল্যান্ড, এগুলো খুব পুরনো, 10-12 বছর চলে এসেছে। এরপরেও এইগুলো আরও 20 বছর চলবে। মোটরের ভিতরে এইরকম ভালো মানে কল দেওয়া, যে কারণে মানে আরও 20-25 বছর এটা চলবে। এটা আমরা ফিটিং করি, এইটা মানে রিং টিং ঢালাই করে আমরা নিজেরা আর কি ফিটিং করি। মোটরের ভিতরে ধরেন বেরিংটা চেঞ্জ করতে হয়, ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হয়, আর কলটা অরিজিনালি থাকে। এটা ধরেন আমরা চিটাগাং থেকে সংগ্রহ করি, তারপরে ধরেন ধোলাইখাল থেকে আমাদের মার্কেট, এরকম অনেক ভাঙ্গারি মার্কেট আছে যারা এসি ভাঙ্গে, ফ্রিজ ভাঙ্গে, সেইখান থেকে আমরা মাল সংগ্রহ করি। আমাদের ফ্যানগুলো আপনি যে কোনো টাইম রিপেয়ারিং করতে পারবেন, আপনি ব্যারিং সিস্টেম ফ্যান, তারপরে ক্যাপাসিটার গেলে ক্যাপাসিটার চেঞ্জ করতে পারেন, ব্যারিং গেলে ব্যারিং চেঞ্জ করতে পারবেন, খুব সহজ এই কাজগুলো। আর এগুলো ধরেন এই যে এসির ফ্যানগুলো আপনি রিপেয়ারিং করতে পারবেন, আর চাইনা ফ্যানগুলো ওগুলো ওয়ান টাইম, এগুলো রিপেয়ারিং হয় না, এগুলো বাদ হয়ে যায়। আমাদের ফ্যানগুলো ধরেন এমন মানে সার্ভিস দেয় যে 30 বছরের কিছু হয় না। আগে যেগুলো 30 বছর আগের ফ্যানগুলো আমাদের এখনো আসে রিপেয়ারিং এ, সেটা আগের মতন এখনই ভালোই আসে, নষ্ট হয় না। আমাদের 12 ইঞ্চি সাইজ আছে, এটা ধরেন 3600 টাকা, এরপরে 16 ইঞ্চি সাইজ আছে, এটা হচ্ছে 3800 টাকা, এরপরে 18 ইঞ্চি সাইজ আছে, এগুলো হচ্ছে 4000 টাকা, এরপরে ইস্টার্ন ফ্যান আছে, এগুলো 5200, এরপরে ধরেন আরো বড় সাইজগুলো আছে যেমন 24 ইঞ্চি, 20 ইঞ্চি, এবং এরপরে যে কোনো সাইজ আমরা বললে বানিয়ে দিতে পারি। এরপরে জাদি ফ্যান আছে, এই যে বড় সাইজ 24 ইঞ্চি, এটা হচ্ছে ধরেন আপনার 3200 টাকা, এরপরে ছোট একটা আছে 20 ইঞ্চি, এটা আছে ধরেন আপনার 2500 টাকা, এরকম বিভিন্ন ধরনের মাল আছে। এটা আমাদের নিজস্ব তৈরি, তো বাংলাদেশের মেটাল জিনিস সেই ভালো। চায়না তো মনে করেন সিলভার তার, অ্যালুমিনিয়াম কয়েল, আর আমাদের এখানে সম্পূর্ণ মেটাল তামা, গ্যারেন্টি আছে, রাবিস করতে পারে। আমাদের ধর্মের আগে তো অনেক আগে পাকিস্তান আমল থেকে বানাইতেছে, এখানে টিকসই আছে। আর একটা ফ্যান মনে করেন মিনিমাম 20 বছর যায়, 15 বছর যায়, এবং 30 বছরও যায়। শিখছি আমাদের মহাজনের থেকে শিখছি, ওনারা কইরা আছে বাপদাদার থেকে, তো এখন আমরা ওনাদের কাছ থেকে শিখছি। ফ্যান, তারপর বিভিন্ন জালি ফ্যান বানাই, টেবিল ফ্যান বানাই, চান ফ্যান, এখানে মেল ফিটির কারখানাতে চলে। একজন হোটেলে যেমন গরম বাতাস বাই করে, মেলপিটে যেমন ধুলা ধুমা গ্যাস এখানে বাইরে ফেলায়, এটি বিভিন্ন কাজ করে। আবার কারখানাতে লাগাইতে বাতাস বেশি, অনেক বাসা বাড়ি যেমন নিচে জায়গা, সিলিং ফ্যান লাগাইতে পারে না, আট জায়গা, তো এটি লাগায় সেফ থাকে, অনেক জ্বালিয়ে থাকে, বাতাস বেশি থাকে, সেফটি থাকে, সেই জন্য এটি চলে ভালো। এখানে আমরা যেমন ফ্রিজে কম্প্রেসার কোর, এটা আমরা ধুলাইখাল থেকে পুরাতন কিনে আনি, কিনে আনি এখানে এসে আমরা ফিটিং করি। যেমন এই যে কোরটা, এটা ধুলাইখালটা কিনে আনি, এটা ফ্রিজে যেমন ফ্রিজে নষ্ট হয়ে যায় কম্প্রেসারটা আমরা কিনে আনি। আর এটা ওই কাস্টি, এটা আমরা টিভি সুন্দর রোডের থেকে ঢালাই করে আনি, আর এটা আবার আমরা লেদে কাটিং করি। এটা লেদে কাটিং করে তো আমরা এখানে করবো, সেখানে আমরা কয়েল বস। প্লাস্টিক বলতে এটা অরিজিনাল একটা এসির, এসির পাতা, আর এটা হলো আমাদের সিটের প্লেন সিট বলে। এসি যেমন ধুলাইখালি, এটি ধুলাইখালে পাওয়া যায়, আমরা ধুলাইখাল থেকে কিনে আনি, কিনে যেমন ঠিকঠাক করি, কয়েল বান্দার লাগে বান্ধি, আর বান্ধা না লাগলে এমনি ঠিকঠাক করে ব্যারিং ক্যাপাসিটি চেঞ্জ করে এভাবে বিক্রি করি। স্যালারিতে 5টা বিক্রি হইতেছে, 5টা বানাইতেছে, এইভাবে কোনো হিসাব। বেশিরভাগ কারখানা যেমন গুলিস্তান, বঙ্গ মার্কেট, নিউ মার্কেট, গাউসে যেমন কারখানা যারা দেয় তারা এইটি কিনে। এসি যেমন একটা পাঁচ গেলো তার এসে ওরা বাদ দিয়ে দেয়। যেমন শিপে তো ওরা তো ঠিকঠাক করে না, ওরা তারা বিক্রি করে ফেলে, ওই আমরা ওইটি মনে করেন মোটরটা আনিয়া মনে করেন ঠিকঠাক করে আমরা একটু সার্ভিসিং করে বিক্রি করি। চায়নাটা যেমন একটু ভোল্টেজ আপ ডাউন করলো, কয়েল জায়গায় কাইটার তো এলমিলাম তাই, ওটি রাবিস করা যায় না, আমাদের এটি মনে রাবিস করতে পারবে। ওয়ারেন্টি আমরা এক বছর দিই, আগের থেকে শুরুতে এক বছর, আপনি 15-20 বছরের কোনো ডিস্টার্ব দেয় না। এটি হলে দেখতে সৌন্দর্য পাবেন না, কিন্তু এটা টিকসই পাবেন, রাবিস করতে পারবেন, এটাই আর কি।